এক সময় বাংলা ছিল মাছ চাষে ভারতের মধ্যে এক নম্বর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, জলা জমি ফেলে রাখা যাবে না, সমস্ত জলা পুকুর খাল বিল মাছ চাষের উপযুক্ত করে তুলতে হবে। এরপরে মুখ্যমন্ত্রী সেই সংস্কারমুখী চিন্তা ভাবনাকে বাস্তব রূপ দিতে তৎপর হয়ে ওঠেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। গত 1 অক্টোবর মঙ্গলবার কাঁচরাপাড়ার কাপায় অবস্থিত মথুরা বিল পরিদর্শনে এসে 1.75 কিলোমিটার পর্যন্ত নতুনভাবে সংস্কার করে মাছ চাষের জন্য উপযুক্ত করে এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার বার্তা দেন পার্থ ভৌমিক। এ বিষয়ে কাপাচাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি নিয়োগী, মাঝিপাড়া পলাশী গ্রাম পঞ্চায়েতের প্রধানা মিনু হেমব্রম এবং ফিশারিজ কো অপারেটিভ সোসাইটির সম্পাদককে বলছেন, শুনে নেওয়া যাক। না, আমরা দেখেছিলাম বামফ্রন্ট আমলে এরকম প্রজেক্ট কোনো নেওয়া হয়নি। আইওয়াস করার জন্যে মথুরা বিলের মাটি কেটে বিক্রি করা হয়েছিল, এটা কোনো সরকারিভাবে কোনো হয়নি, বেসরকারিভাবে করা হয়েছিল। মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং মুনাফা করা হয়েছিল, কিন্তু তাতে সেই মাটি কাটাতে মৎস্যজীবীদের কোনো উন্নতি হয়নি, মাছ চাষের ক্ষেত্রে অসুবিধা হয়ে গেছিলো। এই যে বিলটাকে যদি সুন্দরভাবে একটা লেভেল করে না কাটা হয়, তাহলে চাষিরা মাছ ধরতে পারবে না, সেটাকেও সেদিকটাও দেখতে হবে। এইভাবে কোনোদিন হয়নি, স্বাধীনতার পর মথুরা বিলকে এইভাবে কোনোদিন কাজ হয়নি। এবং উনি চেষ্টা করছেন আমাদের মাননীয় সাংসদ সেচ দপ্তরের সঙ্গে কথা বলে যে এদিকে যমুনার সঙ্গে একটা সংযোগ করার জন্যে এবং গঙ্গার সঙ্গে একটা সংযোগ করে, যেটা দীর্ঘদিন আগে ছিল, স্বাধীনতার আগে বা তারপরে ছিল, সেটাকে উনি করার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে সার্ভের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। এই যে মথুরা বিলের সঙ্গে গঙ্গা এবং যমুনার যে যোগ, সেই যোগসূত্রটাকে তৈরি করার উনি চেষ্টা করছেন। উনি এখন সাংসদ, উনি যখন MLA ছিলেন, উনি সেচ মন্ত্রী ছিলেন, তখন মাঝিপাড়া অঞ্চল বা ধানপুর যারা ফিশারি দপ্তরের 508 জন মেম্বার রয়েছেন, উনি গত বছর ওখানে এসে দেখে গেছেন যে মথুরা বিলটা কী অবস্থায় রয়েছে। ওখানে মাছ চাষ করার মতন পরিস্থিতি ছিল না, তো ওখানকার মানুষকে উনি কথা দিয়ে গেছেন যে এই মথুরা বিলটা আমি সংস্কার করব। সংস্কার করার পর সংস্কার করবেন উনি কথা দিয়েছেন। উনি 1 তারিখে এই সপ্তাহে 1 তারিখে এসে উনি উদ্বোধন করে দিয়ে গেছেন, খুব তাড়াতাড়ি ওই কাজটা শুরু হবে। আগের সরকার যখন ছিল, আমি যতদূর জানি যে একটা বৃহৎ অংশ ঋণ করে এসে এই ফিশারি অফিস, আমাদের সরকার আসার পর আমাদের যে কমিটি তৈরি হয়েছে ফিশারি অফিসে, সেই কমিটি পরিচালিত ফিশারি অফিস মেম্বারদের নিয়ে, মেম্বারদের সহযোগিতা, ওখানকার মানুষের সহযোগিতায় ওই বিল ঋণটা শোধ করা গেছে এবং কিছু অর্থ অ্যাসেট করতে পেরেছে। আচ্ছা, পরিচালনার ক্ষেত্রে বিলটাকে পরিচালনা করা, বর্তমানে বিলটা সংস্কার না করলে একেবারেই নয়। আমাদের মাননীয় সেচমন্ত্রী ছিলেন পার্থ ভৌমিক মহাশয়, এখন যিনি আমাদের সংসদ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে, তিনি সাধারণ মানুষের উপকার হবে বলে, ওখানকার মৎস্যজীবী পরিবারগুলো বেঁচে থাকবে, তাদের বিলটার সংস্কার করলে তাদের অর্থনৈতিক ভালো হবে অবস্থা, সেই কারণে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার মানুষের স্বার্থে যে আমি বিলটা সংস্কার করার চেষ্টা করব। সেই প্রতিশ্রুতি তিনি অক্ষরে অক্ষরে পালন করেছে। এবং তিনি শুধু বিলের ক্ষেত্রে, তিনি পলাশী মাঝিপাড়ার ক্ষেত্রে, তিনি যতগুলো আমাদের ব্লক পঞ্চায়েত আছে, তিনি যা কথা দিয়েছে তিনি তাই কথাই রেখেছে। আমরা দেখতে পাচ্ছি তার নির্বাচনী শুধু প্রতিশ্রুতি নয়, তিনি কার্যক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়ে মানুষকে প্রমাণ করে দিয়েছেন, নির্বাচনে আগে যা বলে পরেও থাকে। ভোট গঠন করার জন্য একটা নির্বাচন হয়, এই নির্বাচনে আমাদের হাতে জয়ী করেন, জয়ী হয়ে জনগণ আমাদের ভোট দিয়ে জয়ী করেন। এর মাধ্যমে আমাদের পার্থ ভৌমিক মহাশয় উনি ছিলেন তখন বিধায়ক, তখন উনি আমাদের এই মাঝিপাড়া পঞ্চায়েতে এসে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই বিগত এই মৎস্যজীবী পরিবার এই জলাশয় আস্তে আস্তে ভরাট হয়ে জল ধারণ ক্ষমতা ওদের কমে গেছে, হারিয়ে গেছে। তখন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি এই বোর্ডকে নিয়ে আমি এইখানে একটু বিল সংস্কার করে দেবো, যাতে এই 508টা পরিবার এদের চাকরি দিতে পারবো না, প্লাস এদের এই পরই নির্ভরশীল করে যাতে জলাশয় করে দিতে পারলে এরা বাল বাচ্চা নিয়ে জীবিকা নির্বাহ করে বাঁচতে পারবে। আচ্ছা, এই কথা উনি রেখে চলে যাওয়ার পর আস্তে আস্তে উনি যাই করুন সংসদকে, তারপর উনি এই বিধায়ক থেকে সেচ দপ্তরের মন্ত্রী হলেন,
মন্ত্রীও কথা দিয়েছিলেন, আবার এখন উনি বিধায়ক হয়ে সংসদ হয়ে আমাদের এইখানে এসে এই গত মঙ্গলবার আমাদের সব লোকজনকে ডেকে মৎস্যজীবী পরিবারের লোকজনকে সবাইকে নিয়ে উনি আমাদের একটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দিয়েছে যে তোমাদের সাথে যে আমি কথা দিয়েছিলাম আমি কথা রেখে গেলাম, সেই হিসাবে উনি উদ্বোধন করে দিয়ে গেছে যে তোমাদের বিল সংস্কার হচ্ছে। আমরা সবাই আশায় বসে আছি, ধন্যবাদ দিই ওনাকে, ওনার কাছে আমরা কৃতজ্ঞতা। যদি আমাদের এই বিল সংস্কার হয়ে যায় তাহলে আমাদের 508টা পরিবার নয়, এলাকায় যতগুলো মৎস্যজীবী বাদে আরও লোকজন আছে তাদেরও উপকৃত হবে। আচ্ছা, সাংসদ সাহেব আমাদের এখানে আলোচনায় বললেন যে মানে গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট খরচ করছে, আরেকটা ডিপার্টমেন্ট সেচ দপ্তর খরচ করছে, আর ওদিকে মানে আরেকটা দপ্তর নিচ্ছে। তা আমাদের টোটাল এরিয়া প্রায় 7.5-8 কিলোমিটার লম্বা, এখন কতটা কাটাবে, কীভাবে কাটাবে, কোন দিক থেকে আরম্ভ করবে আমাদের এখনও ডিটেলস আমাদের জানায়নি। আর এটা পুরো গভর্নমেন্ট হচ্ছে নিজের দায়িত্বে নিজে করাচ্ছে। আমরা তো এখানে আমরা গরিব মানুষ, আমাদের দরকার হচ্ছে বিলের গভীরতা, জল ধারণ ক্ষমতা বাড়লে আমরা বেশ খুশি, মানে আমরা খুশি মানে আমরা বেঁচে যাবো। এবার কীভাবে গভর্নমেন্ট করাবে সেটা গভর্নমেন্টের ব্যাপার, কিন্তু আমাদের মানে এ বিষয়ে কোনো ধারণা নেই এবং আমরা জানিও না। মাছটাকে হচ্ছে গিয়ে আমাদের গাড়ি আসে, গাড়িতে তুলে আমরা আড়তে মাছটাকে সাপ্লাই করি। আচ্ছা, মানে আপনাদের আপনাদের যে কাছাকাছি কোন আড়ত? কাছাকাছি আড়ত বলতে ধরেন এদিকে জাগুলিও যায়, এদিকে হচ্ছে গিয়ে দূরে আপনার শান্তিপুর যায়। আচ্ছা, কৃষ্ণনগর যায়। আচ্ছা, এইদিকে আমাদের মাছটা যায়, যেদিকে ভালো মানে দাম পাওয়া যাবে সেদিকে আমাদের আমরা চেষ্টা করি যাওয়ার জন্য। আচ্ছা, মানে বাইরে মনে করুন যে মাছ চাষ হচ্ছে, মাছ বিক্রি হয়, সেখান থেকে কি এইখানকার মাছ একটু দামে কম পাওয়া যায়? বাইরে যে মাছ বিক্রি হচ্ছে সেখান থেকে এই মাছ একটু কম পাওয়া যায়, ওটা সদস্যদের জন্য। আচ্ছা, কিছুটা ডিসকাউন্ট করা হয়, ছাড় হয়। আচ্ছা, আর তাছাড়া যে মূল্যে হচ্ছে গিয়ে আপনার আড়তে বিক্রি হয়, তারপরে তো মূলত কী কী মাছ এখানে চাষ হচ্ছে এখন? আমাদের এখানে চাষ হচ্ছে মানে খুবই অল্প জায়গার মধ্যে, মানে রুই, কাতলা, হ্যাঁ, সিলভার, এইসব মাছই হচ্ছে। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া, শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।